আজকে আমি সম্পূর্ণভাবে একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। ফ্রেন্ড, আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে প্রথম যুক্ত হয়, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এরকম বিভিন্ন ধরনের শব্দের সঙ্গে আমারও পরিচয় ঘটেছিল এবং সেই সমস্ত শব্দগুলোর অর্থগুলো আমি কিছুতেই বুঝতে পারতাম না। আবার কিছু কিছু শব্দ আবার তার অর্থটা একটার সঙ্গে একটা যেন কেমন গুলিয়ে যেত। এরকম ধরনের বিভিন্ন ধরনের শব্দ আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি যে শব্দটা শেয়ার করব সেটা হচ্ছে কাউন্সিলিং। আমরা যখন প্রথম এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে যুক্ত হয়, তখন আমরা একটা শব্দ খুব শুনতে পাই, সেটা হচ্ছে কাউন্সিলিং। তখন আমাদের মনে মধ্যে প্রশ্ন জাগে যে কাউন্সিলিং জিনিসটা কী। তো চলুন এখন দেখে নিই যে কাউন্সিলিং জিনিসটা কী। তাহলে কাউন্সিলিং কী? না, আমরা যখন প্রথম এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে যুক্ত হই, তখন আমাদের মধ্যে কিন্তু সেই ধারণাটাই থাকে না, বা বলতে গেলে সেই বিশ্বাসটাই থাকে না যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে আমার সেই সমস্ত অসম্পূর্ণ লক্ষ্যগুলো পূরণ হওয়া সম্ভব, বা যে সমস্ত বড় বড় স্বপ্ন বা ছোট ছোট স্বপ্ন বা যে সমস্ত বড় বড় ইচ্ছা বা ছোট ছোট ইচ্ছাগুলো আমাদের মনের মধ্যে আছে, সেগুলো যে পূরণ করা সম্ভব সেটা আমাদের মনের মধ্যে বিশ্বাসই হয় না। তো এরকম ধরনের প্রচুর প্রচুর লক্ষ্য বা প্রচুর প্রচুর ইচ্ছার মধ্যে থেকে যে সমস্ত ইচ্ছাগুলোকে আমরা যত দিনের মধ্যে পেতে চাইছি সেটা কিভাবে সম্ভব, সেটা জানার জন্য আমাদের স্পন্সর বা আপলাইনের সঙ্গে আলোচনায় বসার নামই হচ্ছে কাউন্সিলিং। সেই আমাদের স্পন্সর বা আমাদের আপলাইনই আমাদেরকে বলে দেবেন যে আমাদের সেই লক্ষ্যটাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে বা কোন ধরনের কাজ করতে হবে বা কিভাবে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে আমরা এই কাউন্সিলিং শব্দটা বলতে গিয়ে তার সঙ্গে আরও দুটো শব্দ আমরা এখানে দেখতে পেলাম, একটা হচ্ছে স্পন্সর এবং আরেকটা হচ্ছে আপলাইন। তাহলে এখন আমরা দেখি যে স্পন্সরই বা কি বা আপলাইনই কি, এই দুটো শব্দের মানেটাই বা কি। তাহলে এবার দেখি যে স্পন্সর কি। স্পন্সর হচ্ছে, এটা হলো আমি, এটা হলাম আমি নিজে, এবং আমাকে যিনি বিজনেসটাতে জয়েন করিয়েছেন বা আমাকে এই বিজনেস সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে এই বিজনেসের সঙ্গে আমাকে যুক্ত করেছেন, তিনি হলেন আমার স্পন্সর, তিনি হলেন আমার স্পন্সর। তাহলে এখানে এস এই ব্যক্তিটি হলো স্পন্সর। যিনি আমাকে এই বিজনেসের সঙ্গে যুক্ত করেছেন তিনি হলেন আমার স্পন্সর। তো এবার হচ্ছে আমার আপলাইনকে। আপলাইন হচ্ছে এর উপরে আরও যারা আছে, একে এনাকে যিনি জয়েন করেছেন, স্পন্সরকে আমার যিনি স্পন্সর তাকে যিনি জয়েন করেছেন, আপলাইন ওয়ান, আপলাইন টু, আপলাইন থ্রি, এইভাবে সিরিজ অব আপলাইন হতে পারে। অর্থাৎ আমার স্পন্সরের উপরে যত যত আপলাইন আছে তাদেরকে যারা যারা যুক্ত করেছে সেগুলো সবাই হলো আপলাইন। তাহলে আমরা যখন কোনো কাউন্সিলিংয়ে যখন বসছি যে আমার কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে পূরণ করতে গেলে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে পূরণ করতে গেলে কিভাবে আমাকে কাজটা করতে হবে বা কোন ধরনের কাজ করতে হবে বা কেমনভাবে কাজটা করতে হবে, এই ধরনের বিষয়ে আমাকে যারা হেল্প করছেন তারা হলেন এই সিরিজ অব আপলাইন এবং আমাদের স্পন্সর। এনারা যে আলোচনার মাধ্যমে আমাদেরকে যে পথটা দেখাচ্ছেন সেটার নামই হচ্ছে কাউন্সিলিং। তাহলে ফ্রেন্ড, আজকে ভিডিও এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন শব্দের ব্যাখ্যা নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।